আমার একটা সিন করতে হয়েছে যেখানে আমাকে দেখাচ্ছে আর আমি খুব মানে হাস্যকর জিনিস করছি, ওইটা আমার কাছে প্রচন্ড টাফ ছিল। যখন খুব মনের কাছাকাছি একটা চরিত্র পাওয়া যায় তখন সেটাকে পর্দায় ফুটিয়ে তুলতেও দারুণ উপভোগ করেন প্রত্যেকটি অ্যাক্টর, আর সেটা যদি হয় তার পুরনো স্মৃতির সাথে কাছাকাছি। ঠিক এখন কি চলছে মিলি, অর্থাৎ আমরা জানতে চাইব আমাদের সাথে যিনি এখন রয়েছেন, নিশ্চয়ই চিনতে পারছেন কেমন চলছে, কারণ একেবারে এমন একটা পোশাকে দেখতে পাচ্ছি যার সাথে তোমার কিন্তু একটা পুরনো সম্পর্ক রয়েছে। ভীষণ পুরনো একটা সম্পর্ক, আমি যদিও এখন ডান্স বলতে বেসিক্যালি ফ্রি স্টাইল হিপ হপ করি, কন্টেম্পোরারি করি, বাট আমার শুরু ভরতনাট্যম দিয়ে। তো একদম ছোটোবেলায় আমি এরকম সাজতাম, আমি ফিফথ ইয়ার কমপ্লিট করেছি, তারপরে এতদিন পরে আমি সেম ফর্মে করছি, তাও বিকজ অফ মাই অ্যাক্টিং। তো এটা একটা ভীষণ পাওয়া, এবং আমি আর স্মৃতমাদি দুজনেই প্রচণ্ড এনজয় করছি এটা। মানে আমরা জানি হয়তো এতটা সিরিয়াস ব্যাপার না বা এখানে সেরাভাবে কোনো কম্পিটিশন নেই, বাট আমরা রিয়েলি ওইভাবে প্র্যাকটিস করছি দুজনে। কালকে সারা দিন আমরা প্র্যাকটিস করেছি, আজকেও প্রচণ্ড প্র্যাকটিস করেছি, এবং এটাতে কোনো বিরক্তি লাগছে না, অনেকদিন পরে প্রচণ্ড রিফ্রেশিং একটা ফিলিং। এবং সবথেকে বড় ব্যাপার পর্দায় ঠিক দেখানো হচ্ছে মিলি একেবারে নাচতে পারে না, সেটা কিন্তু একেবারে অপোজিট হচ্ছে আমরা দেখতে মানে শুনতে পেলাম রীতিমতো। এটা আমি যখন প্রথম দিন আমি জানতে পারি যে এরকম একটা সিকোয়েন্স আসতে চলেছে, আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ আলতা ফোরিংয়ে ফোরিংয়ের একটা ছিল জিমন্যাস্টিক্স নিয়ে যেটার সাথে আমি কানেক্টেড ছিলাম, তো এখানে সেভাবে কিছু ছিল না। তো যখন ডান্সের দিকটা ইন্ট্রোডিউস করা হলো তখন আমি প্রচণ্ড এক্সাইটেড হয়ে গেলাম, বাট তারপরে জানতে পারলাম যে মিলি নাকি নাচতেই পারে না। তারপরে তো গল্পের সাথে সাথে এগোতে হতে এখন দেখাচ্ছে যে মিলিও মোটামুটি করছে, পারছে। তো এইটা যে মিলির কোনো লাইফের মোটিভ নেবে কিনা আমরা জানি না, কারণ মিলি শ্যুটিংও শিখছে, যারা এপিসোড দেখবে তারা বুঝতে পারবে যে মিলি যেটা সবথেকে বড় ভয় রক্ত বন্ধু গুলি গালা যে কোনো ক্ষতি, মিলি সেটা ওভারকাম করে নিজে অর্জুন গুন্ডার বউ থেকে নিজে একটা গুন্ডা হয়তো হতে পারে, আমিও জানি না, আমি চাই এরকম কিছু হোক, বাট সেরকম দিকে গল্প এগোচ্ছে। এবং আমাদের ইভেন্ট হচ্ছে কালকে, আমরা ল্যাটা মাছ ধরেছি, সেটা নিয়ে একটা ভীষণ মজা হয়েছে, স্মৃতমাদি প্রায় কেঁদে ফেলে এরম অবস্থা, আমিও প্রচণ্ড ভয়ে ভয়ে। তো ওভারঅল মানে সত্যি কোনো স্পোর্টস হলে যেরকম এনজয় করে লোকেরা, আমরা সেভাবেই মজা করছি শুটিংয়ে। এবং অ্যাকচুয়ালি বোধ হয় সেই পর্বটাও চলছে দেখতে পাওয়া যাচ্ছে যে পাড়া সেরা শ্রীমতী, এবং সেখানে তুমি নাম দিয়েছো, এবং তোমার টার্গেট জেতা না জেতা হোক পার্টিসিপেশনটা সব থেকে বড়। একদম তাই। তো এখানে মিলি জিততে চায় অবশ্যই, কারণ মিলির মধ্যে একটা ওই কম্পিটিটিভ ব্যাপারটা হঠাৎ করে চলে এসছে, কারণ ফ্যামিলিটা মিলিকে এত ভালোবাসে তাই। তো সেখান থেকে বাট মিলি এই দিক থেকেও সর্টেড যে ঠিক আছে, না হলেও ঠিক আছে পার্টিসিপেট তো করি। তো আমারও যে কোনো কম্পিটিশানে এরমই মোটিভ থাকে এখন, যে যখন জেতাম ছোটোবেলায় তখন ভাবতাম যে জিতলাম না মন খারাপ হয়ে গেল, তারপরে ব্যাপারটা এমন হয়ে গেছিলো যে জিতি না জিতি আল গিভ মাই 100%, বাকি তো এনজয় করে নাও, ওই যদি টেনশনটা সমানে মাথায় ঘুরতে থাকে কী হবে কী হবে কী হবে কী হবে, এনজয় করা যায় না। তো সেই জায়গাটা দেখো না সুযোগ হয় না, তো এটাকে কিছুটা রিয়েল কম্পিটিশনের মতোই মনে করে এনজয় করছে আজকে। এবং আজকে বোধহয় সেই পুরনো স্মৃতিতে ডুব দেওয়া না, যে এরকম সকালবেলা থেকে একটা প্র্যাকটিসের মধ্যে থাকতে হতো, তারপরে ধরো সন্ধ্যাবেলায় পারফরমেন্স থাকতে, আর সেই সাজগোজটা একেবারে। আচ্ছা খেয়ালি একটু আমাকে বলো যে ডান্সার হয়ে নন ডান্সার নিজেকে প্রমাণ করে সেটা বোধহয় টাফেস্ট। আমার একটা সিন করতে হয়েছে যেখানে আমাকে দেখাচ্ছে আর আমি খুব মানে হাস্যকর জিনিস করছি, ওইটা আমার কাছে প্রচণ্ড টাফ ছিল, মানে একটা করে শর্ট হচ্ছে আর আমি একবার করে ভালো করে নেচে নিচ্ছি, মানে ওটা প্রচণ্ড শক্ত একটা ব্যাপার, মানে বোঝা যায় না। তালে বেতাল হওয়া, ডান্সার হয়ে তালে বেতাল হওয়াটা প্রচণ্ড শক্ত ব্যাপার, এবং না ওটা ভিতর থেকে আসে না কোনো মতে। তো ঠিক আছে, সেটাও খুব মজা হয়েছে আমার করতে, নতুন রকম এক্সপিরিয়েন্স করেছি, সেটাও প্রচণ্ড হাসি ঠাট্টার মধ্যে দিয়ে গেছে। তো সব মিলিয়ে মানে খুব মজার এপিসোড চলছে আমাদের। এবং শাশুড়ি আন্টির কতটা সাপোর্ট পাচ্ছে এই মুহূর্তে? শাশুড়ি আন্টির একটা চাপা সাপোর্ট আছে, দেখা যাক আগে কি হয়। ঠিক তাই। এইরকম একটা মজাদার পর্ব আসতে চলেছে, এবং সেখানে মিলি আদৌ জিততে পারবে কি, পার্টিসিপেট তো সে করেছে, সকলে ভালোবাসা থাকলে নিশ্চয়ই জিততে পারবে। তার জন্য দেখতে হবে মিলি সোম থেকে শুক্র রাত 10টায় শুধুমাত্র জি বাংলায়। ঠিক তাই। আর মিলির সাথে তো থাকতে হবেই আপনাদেরকে, তার কারণ মিলির এই ডান্স পারফরমেন্স এতটুকু কি মিস করা যাবে, একেবারে নয়। তাই সাথে থাকুন, আর যেরকম ভালোবাসা দিচ্ছেন মিলিকে আরও আরও বেশি করে ভালোবাসা দিতে থাকুন, আর তারকাদের সম্পর্কে এরকম আরও খুঁটিনাটি জানার জন্য অবশ্যই নজর রাখুন সিটি সিনেমা পর্দায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না সিটি সিনেমা। টলিউডের লেটেস্ট আপডেট গসিপ অ্যান্ড এন্টারটেইনমেন্ট পেতে সাবস্ক্রাইব করুন শুধুমাত্র সিটি সিনেমা, আর ফলো করুন সিটি সিনেমার ইনস্টাগ্রাম ফেসবুক টুইটার অ্যান্ড শেয়ার চ্যাট পেজ।